जय जय श्री राधे तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तं प्रणमामि हरि प्रिये अल्लादिनी राशो बिहारिणी कांतो कांति परमानंद मोहिनी प्रेमयानंद दायिनी परमानंद परमो प्रीति प्रदायिनी जय श्री राधे श्रीमद राधारानी भक्त सकल भक्तर श्री चरणे हमार प्रणाम आमार श्री गुरुदेवर चरणे प्रणामते आमरा राधारानी तत्वकथा पर्व छये उपनीत होयेछि जेखाने आमरा आलोच्य विषय स्वरूप राधारानी थेके परम परम तत्वगुलोके एके एके खंडे खंडे आस्वादन करार चेष्टा करेछि। इतिपूर्वे पंचम पर्वेर समय आलोचना करेछिलाम श्रीमती राधारानीर कृपावर्त लीलासाधित सेई श्रीमय आनंदमय परमेश्वरेर आविर्भाव निये। विशेषत राधारानी सेई जश एवं आनंद थेके उपनीत हुए जशोदा नंद महाराजा साधन भजने परिणत परिपूर्ण पक्व हुए तारा जखन कृष्णके लाभ करेछेन एवं कृष्ण लाभेर जे विधिमार्ग अर्थात सेई त्रिभंग त्रिभंगेर जे कार्यकलाप ता सम्बन्धे आलोचना करेछिलाम। एखन श्रीमतीर सेई षोलो आना सेवा निये आलोचना आज करब। षोलो आना सेवाटा केमन करे हलो संख्याटा गोपीदेर माध्यम थेके वर्णना हय। गोपीदेर परमार्थ शरण भजन एवं आस्वादनीय तथ्य हलो कृष्ण प्रेम। तारा स्वभावत सेई प्रेम आस्वादन करतें जे प्रेम निष्काम। गोपी शब्देर अर्थ गो शब्देर अर्थ इंद्रिय, ओपी शब्देर अर्थ सुधा। जे इंद्रिय सुधा दिए एवं इंद्रिय सुधा के परिपूर्ण भगवत सेवाय व्यवहार करे विशेषत कृष्ण सेवाय व्यवहार करे ताकि गोपी बला हय। गोपीरा स्वभावत भगवत प्रेमी अंतरंग भक्ति हुए सेई भक्तिर माध्यमे तारा आमार गोविंदके सन्तुष्ट विधान करबार चेष्टा करें। तदीयो श्रीमती राधारानी षोलो आना सेवा गोविंदके भेंट करेछिलेन सेई षोलो आना दानटा हलो गोपी। এবার বলবেন সেই ষোলো আনা কখন হলো? আমরা কখনো কখনো নৌকোবিলাস বিভিন্ন রকম পালা কীর্তন শুনে থাকি। সেখানে ভগবান কৃষ্ণ যখন নাবিক রূপ ধারণ করেন তখন শ্রীমতী রাধারানী ননী বিক্রি করবেন বলে হাটে যাচ্ছেন, যমুনার ওপারে যাবেন, কিন্তু কোনো নাবিক সেখানে ছিল না। তখন যোগমায়ার আশ্রয় মানে বলাইগুড়ির আশ্রয় নেওয়া মাত্রই একজন নাবিকের আবির্ভাব ঘটে। আর সে নাবিক কোনো সাধারণ নাবিক নয়, তিনিই হলো আমাদের পরমারাধ্য পরম শ্রেয়কর মঙ্গল মানব তথা পারমাঙ্গলিক কৃষ্ণ। এই পারমাঙ্গলিক কৃষ্ণের দর্শন জন্ম জন্মান্তরের সাধনার ফলে হয়ে থাকে। তিনি একটি হাতে বৈঠা ধারণ করে এপারের ওপারের বন্ধু হয়ে দাঁড়িয়ে রইলেন,
এবং তিনি তখন চুক্তি করেছিলেন ১৬ আনা না হলে তিনি পার করে দেবেন না। আর এই ১৬ আনা এক আনা দু আনা চার আনা পাঁচ আনা ছ আনা করতে করতে শেষে গিয়ে রাধারানী ১৬ আনা সমর্পণ করেছিলেন। আর ১৬ আনা সমর্পণের সময়টা ছিল শারদ পূর্ণমল্লিকা। বৃক্ষরন্তু মনশ্চক্রেণ যোগমায়াম উপাশ্রিতা, সেই পূর্ণ আনন্দের উৎফুল্লিত মন যখন উৎপন্ন হবে, যখন হৃদয়ের গহরে ভগবান পূর্ণরূপে প্রকাশ পাবে, সেই পূর্ণিমার পূর্ণতিথিতে তারা ১৬ আনা তাকে সমর্পণ করবে। সেই গোপী তিন প্রকারের হয়েছিল যারা ১৬ আনা। এই ১৬ আনা সম্বন্ধে অনেকের মনে অন্য অন্য ভ্রান্ত ধারণা আছে। ১৬শ প্রচারে পুজো করতে হয় এটা একটা বিধিবদ্ধ নিয়ম। কাউকে দক্ষিণা দিতে গেলেও ১৬ আনা মানে এখনকার দিনে বর্তমানে ১ টাকা দিতে হয়। কখনো কখনো হরিনাম সংকীর্তনে অষ্টপ্রহর বা ১৬ প্রহরের ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে এই পরম তথ্য ১৬ আনা নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। ইতিপূর্বে আলোচ্য বিষয়ে আমরা ১০০০-এর ব্যাখ্যা করেছিলাম, ১০০ শূন্যের কথা। তার আগে করেছিলাম ৯৯৯-এর কথা। এবার আসছে ১৬১০৮-এর কথা, অর্থাৎ ভজন সিদ্ধা, স্বয়ং সিদ্ধা এবং নিত্য সিদ্ধাদের কথা। যারা স্বয়ং সিদ্ধা তারা সংখ্যাটা অনেক, ভজন সিদ্ধা এ সংখ্যাটাও প্রচুর, কিন্তু নিত্য সিদ্ধা সংখ্যাটা কম, অর্থাৎ ৮। এই রাধারানীর প্রেম ১৬ আনা তখন প্রথম তার নিত্য সিদ্ধা ৮টি অঙ্গ, আর সেই ৮টি অঙ্গরাও গোপী হয় যাদেরকে সখী বলা হয়েছে। এই সখীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রংদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এনারাই হলেন সেই ৮ নিত্য সিদ্ধা যারা আবির্ভূত হয়েছেন স্বয়ং শ্রীমতী রাধারানীর অঙ্গ। বৈকুণ্ঠ থেকেই তাদের পরিপ্রকাশ ঘটেছিল। মর্ত্যলোকে এরা জন্ম নিয়েছেন এবং এরা সকলেই সংসার জীবনে বদ্ধ থেকেও ভগবানকে কখনো মন থেকে ভোলেননি, অন্তরের অন্তরকোঠায় ভগবানকে ধরে রেখেছেন। বিশেষত শ্রীমতী রাধারানীর এই নিত্য সিদ্ধা রাধারানীর সঙ্গেই চলে গিয়েছিলেন। এনাদের উদ্ভব হয়েছে রাধারানীর থেকে অনেক আগে। কেউ রাধারানী থেকে ৬ বছর, ৫ বছর, ৬ মাস, ৩ মাস, এমনকি ১২ বছরের দূরত্বে বয়স রূপ প্রাপ্ত হয়ে জন্ম নিয়েছেন আগে। রাধারানী সর্বকনিষ্ঠা এবং সেখানে সকলেই অন্তরঙ্গ সেবাযুক্ত ভাব নিয়ে আমার গোবিন্দের সেবাপ্রীতিতে গোপী সিদ্ধ পরম নিত্য সিদ্ধ হয়ে উঠেছিলেন। নিত্য সিদ্ধারা বিশেষ উন্নত যারা সকল কিছু গোবিন্দতেই সমর্পণ করে, কায় মন বাক্য বুদ্ধি চিত্ত অহংকার এসবই গোবিন্দের জন্য তারা তৈরি করে রেখেছেন। এবার আসুক ১০০ সম্বন্ধে ব্যাখ্যা। ৮-এর ব্যাখ্যা হল অর্থাৎ ১০০। ১০০ যেহেতু ঊর্ধ্বে একটি শূন্য লুকিয়ে পড়ল, আরেকটি শূন্য মধ্যে রইল, মধ্যে যে শূন্য রইল সে পূর্ণ একটি কোড নাম্বার। আমি পরবর্তী সময় এটি নিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। শ্রীমতী রাধারানী ১৬ আনা ভক্তি কিছুটা অংশ মর্ত্যলোকে রাধারানীর ইচ্ছা অনুসারে অনেক আগেই প্রকাশ প্রাপ্ত হয়েছিল,
যেহেতু শ্রীমতী রাধারানী বিরাজ এবং বিরজাকে উদ্ভব করেছিলেন তার চরণ থেকে, এই বিরাজ এবং বিরজা পরবর্তীকালে বিষ্ণু এবং লক্ষ্মী হয়ে আবির্ভূত হয়েছেন, তখন সেই দুইজন শক্তি অর্থাৎ এই স্বয়ং সিদ্ধা 100 জন পরম তত্ত্ব সম্বন্ধে জানার বিশেষ কারণ, এবং সেই বিশেষ কারণে স্বয়ং শ্রী লক্ষ্মী তখন প্রভুকে খুঁজছিলেন, কারণ প্রভু বিষ্ণুনারায়ণ তখন বলিরাজাকে কৃপা করবেন বলে ত্রিপদ ভূমি ভিক্ষা করতে গিয়েছিলেন। যখন যে মুহূর্তে তিনি ভিক্ষা করতে গিয়েছিলেন সে মুহূর্তে সেই ভিক্ষাঘরে যখন প্রবেশ করেন তখন রাজসু যজ্ঞ হয়েছে, অপরদিকে বলিরাজার বানাসুরাদি 100টি পুত্রের বিবাহ হয়েছিল এবং তারা সবে মাত্র বিয়ে করে বাড়িতে ঢুকেছে, কালরাত্রি যাপন করছে। প্রথাগত নিয়ম অনুসারে কালরাত্রি যাপনের সময় তারা সকলে যা তাদের ঘর এবং দরজা জানলা বিভিন্ন কোণ থেকে স্বয়ং বামনরূপী ভগবানের সেই ত্রিবিক্রম কার্যকলাপ দর্শন করেছিলেন, এবং তিনি যখন সকল বিশ্ব জয় করে বিরাট রূপ ধারণ করেছিলেন তারা তখন মনে মনে বলেছিলেন, এই এই অনন্ত পরম শক্তিশালী পুরুষ যদি আমাদের স্বামী হয়, আমরা যদি তার দাসী হতে পারতাম, সেবক হতে পারতাম, তার কাছে আমাদের কোনো সকাম প্রার্থনা নেই, আমরা নিষ্কামভাবে যদি তাকে সেবা করতে পারতাম নিষ্কপট হয়ে, হে দীননাথ আমাদের এই আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো। তৎক্ষণাৎ সেই বিরাট পুরুষ বালক বেশরূপী ব্রাহ্মণ রূপে এসে তাদের প্রত্যেকের কর্ণগহরে বলে দিয়েছিলেন, তোমরা ভজন করো, আমি তোমাদের ভজনে সিদ্ধ হয়ে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। ইতিমধ্যে তোমরা এখনই ভজনের উপযোগ্য দেহ ধারণ করো, যেহেতু তোমরা আমার কাছে এই বাসনা করেছ তোমরা 100 ঋষিতে রূপান্তরিত হবে। আমার রূপ আর একবার দর্শন করে যদি এই আকাঙ্ক্ষা পুনশ্চ প্রকাশ করতে পারো তাহলে তোমরা আমারই শ্রীপাদ পদ্ম লাভ করার সৌভাগ্য পাবে এবং আমার সেবিকা রূপ লাভ করবে। তারা তৎক্ষণাৎ তাই করল এবং সেই স্বয়ং সিদ্ধ শ্রীমতী লক্ষ্মীর বিরহব্যাকুল অবস্থায় ভজন সিদ্ধ 100 জন অর্থাৎ বানাসুরাদি 100 অসুর পত্নীরা 100 মুনিতে রূপান্তরিত হল। তারা যে কালক্রমে ভজন করতে করতে দ্বাপর যুগের একেবারে প্রথম দিকে, ত্রেতা যুগের একেবারে অন্তিম দিকে রামচন্দ্র ভগবানের সাথে তাদের সাক্ষাৎ হয়। সে সময় রামচন্দ্র ভগবান তপোবনের থেকে গমন করছিলেন, গমনের সময় সঙ্গে সীতা এবং লক্ষ্মণ ছিল। ভগবান রামচন্দ্রের রূপ দর্শন করে তারা তখনই পূর্বের কথা মনে পড়ে গিয়েছিল এবং সেই শতমুনি একত্রিত তাদের স্ত্রী দ্বারা বেষ্টিত সেই রাম সীতাকে সেবা করতে লাগলেন। স্ত্রীরা সকলে সীতার সেবায় যুক্ত হলেন আর পুরুষরূপী মুনিরা সকলে রামের কাছে গিয়ে তাদের প্রার্থনা এবং পূর্ব প্রতিজ্ঞা প্রকাশ করলেন। ভগবান রামচন্দ্র বললেন, ওহে ঋষিগণ, তোমরা সকলে যে বাসনা করছো তা দিতে আমি সমর্থ নই, আমি অংশ অবতার মাত্র, পুংশ ভগবান আসছেন, তোমরা এখনই তার জন্য তৈরি হও। তারা বললেন, হে প্রভু, আমরা মনুষ্য জন্ম বারবার পরিবর্তন হওয়া বা মুনিজন্মে পরিবর্তন হওয়ার ফলে স্মৃতিভ্রম হয়ে যেতে পারে, আমরা ভুলে যেতে পারি সে কথা, তাই আপনি দয়া করে আমাদেরকে এমন একটি রূপ এবং এমন একটি স্থান প্রদান করুন যেখানে আমরা আর ভুলে যাব না, কেবল তার জন্যই দৃঢ় অপেক্ষা করব একই স্থানে থেকে, কারণ বিভিন্ন স্থানে যেতে যেতে আমাদের মন চঞ্চল হয়ে যেতে পারে, আমাদের লক্ষ্য ভ্রষ্ট হতে পারে।
কথাটি শ্রবণ করে রামচন্দ্র বড় করুণাবৎস হলেন। স্বয়ং ভগবান রামচন্দ্র তাদেরকে বললেন, তোমরা কালিন্দী যমুনার পারে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো এবং তোমরা এই মুহূর্তেই বৃক্ষরূপে রূপান্তর ঘটবে। তোমরা সেই বৃক্ষ বহুকাল ধরে একই জায়গায় থাকবে। যখন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের প্রেমে অনুরাগ উৎপন্ন হবে এবং স্বয়ং কৃষ্ণ সেই অনুরাগ মাধ্যমে বংশীধ্বনি করবে, তখনই তোমরা পুনর্জীবিত হবে এবং তোমরা সশরীরে সখীরূপ প্রাপ্ত হয়ে ভগবানের সঙ্গে মহারাশির আনন্দ অনুভব করবে। তোমরা তখন ভগবানের সঙ্গ লাভ করবে এবং তোমরাই তখন ভগবানের সেবিকা, স্বয়ং পরমেশ্বর ভগবানকে লাভ করে আনন্দ বিভোর হবে। প্রতিশ্রুতি অনুসারে ভগবান যা যা বলেছেন সেই স্বয়ং সিদ্ধ প্রেরিত ভজন সিদ্ধারা সকলে তাই মানলেন। এটি গেল 108 তথ্যের কথা। এবার আসলো 1 আর 6 অর্থাৎ 16,000-এর ব্যাখ্যা। 16,000 গোপী নিয়েই ভগবানের এই রাসস্থলিতে রাস হয়েছিল। সংখ্যাটা 17,000 নয়, 12,000 নয়, 13,000 নয়, 11,000 নয়, সংখ্যাটা কেবলই ছিল 16,000। 16,108 গোপী সেখানে বেষ্টিত ছিল। সেখানে কোনো অন্য সংখ্যা স্থান পায়নি, এটা একটা বিশেষ শাস্ত্রের প্রমাণ মাত্র। একদিকে বলিরাজার ঘরে যখন বামন ভগবান গিয়েছিলেন, তখন বলিরাজাকে তিনি সর্বস্ব হরণ করে নিয়েছিলেন, তার বৈভব, যশ, শ্রী, এমনকি তার ধন ঐশ্বর্য তিনি হরণ করেছিলেন বামন রূপ ধরে। পরমেশ্বর ভগবান বামন রূপ ধরে এই কার্য করার ফলে তিনি পূর্ণরূপে সম্পূর্ণ শক্তি সঞ্চার করেছিলেন বলিরাজার উপরে। যদিও বলিরাজা ভগবানের বরুণ পাশে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু তখন তিনি ভগবানের শ্রীপাদপদ্মকে প্রণতি জানিয়েছিলেন দূর থেকে। বলিরাজার পিতা ছিলেন বিরোচন এবং তার উপপিতা ছিলেন সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ। তাই তিনি প্রণাম করতে না করতেই ভগবানকে বলেছিলেন, হে ভগবান, আমি তো কেবল প্রয়াস করেছিলাম আপনার চরণ প্রণাম করব, তাতেই আপনি এত করুণা করলেন। বিষয় থাকলে, বৈভব থাকলে আপনার পদে ভক্তি থাকে না, অহংকার উৎপন্ন হয়। আপনি আমাকে কৃপা করে এই বিষয় বৈভব থেকে দূর করেছেন, তাই আপনার কৃপা আমার কাছে অহৈতুকী বলে মনে হলো। আপনার এই অহৈতুকী কৃপা আমি ভাবতে পারি না। এমনইভাবে বলি মহারাজার প্রার্থনা শুনে ভগবান বড় আনন্দিত হলেন। তখন মনে মনে ভগবান চিন্তা করে দেখলেন, এর মতন ভক্তকে নিঃস্ব করা আমার উচিত হবে না। গুরুর কাছ থেকে সত্য জানার পরেও যখন সে এই কথা পালন করেছে, আমাকে যা তিনি প্রতিজ্ঞা করেছিলেন তাই সর্বস্ব দিয়েছে, এমনকি নিজের দেহটাকেও সমর্পণ করেছে আমার চরণতলে, আমি তাকে নিঃস্ব করতে পারি না। স্বয়ং ভগবান তখন বলেছিলেন, তুমি সুতলের রাজা হও, তুমি সুতলে গিয়ে রাজত্ব করো। ভগবানকে তিনি বলেছিলেন, আমার আর রাজত্ব চাই না প্রভু, যে রাজত্বে তুমি নেই সে রাজত্বের কোনো লাভ নেই, শশাগরা ত্রিভুবনে তুমি ছাড়া আর কোনো কিছুই শ্রেষ্ঠ নয়। ভগবান বললেন, বাড়ি বাবুলি, তোমাকে কিছু না দিয়ে গেলে যে লোকে আমাকে আর ভক্তি বিশ্বাস শ্রদ্ধা করবে না। সাধারণত ভগবান কাউকে ঠকিয়েছে এ কথা সবাই তখন আলোচনা করবে। আদতে যে তুমি আমার কৃপা পেয়েছ সে কথা কেউ মানবে না, অর্থাৎ তুমি আমার মান্যতা রক্ষা করবার জন্য আমার কাছে কিছু চেয়ে নিতেই পারো। সত্যি বলছো প্রভু, তুমি কিছু দিতে চাও? যদি সত্যি তুমি কিছু আমায় দিতে চাও
তাহলে তুমি আমার 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 দরজায় দারোয়ান হয়ে যাও, কারণ পাছে আবার কেউ আমার সাথে ছলনা করে আমার সর্বস্ব না হরণ করে নেয়। ভগবান বললেন, বারে বাবুলি, আমি এসেছিলাম তোমাকে ছলনা করব বলে, তুমি আমাকে তোমার কথার বল ছলনায় বন্ধন করে ফেললে। আমি তো তোমায় বরুণ পাশে বদ্ধ করে নরকে নিহত করতে চেয়েছিলাম, তুমি আমাকে ভক্তি পাশে বদ্ধ করে সুতলে বাস দিলে। তাই হোক, আমি কথা দিলাম তোমার সাথেই আমি তোমার ঘরের দারোয়ান হয়ে থাকব, তোমার রাজধানীতে আর কেউ কখনো ঢুকতে পারবে না, আমি কথা দিলাম আমি তোমাকে রক্ষা করব। প্রতিশ্রুতি দিয়ে ভগবান বামনদেব সাক্ষাৎ নারায়ণ রূপে দারোয়ান হয়ে তিনি বিরাজভূত হলেন। বহুকাল ধরে স্বয়ং ভগবানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধরা সাগরে, তথা মনুষ্যলোক, মর্তলোক, দেবলোক, গন্ধর্বলোক, স্বর্গ, এমনকি বহু ঊর্ধ্বলোক পর্যন্ত অনুসন্ধান করে প্রভুকে না পাওয়ায় স্বয়ং বিচলিত হয়েছেন মা লক্ষ্মী। লক্ষ্মী বড় চিন্তায় পড়েছেন, কী করলে আমার প্রভুকে কাছে পাওয়া যাবে। প্রভু আমায় বলে গিয়েছিলেন আমি দু একদিনের মধ্যেই ফিরে আসব, সে হিসেবে বহু কাল অতিক্রম হয়ে গেল। তখন শরণাপন্ন হলেন নারদের। নারদ এসে বললেন, মা ডেকেছ আমায়? আগে হ্যাঁ নারদমণি, তোমার প্রভুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বলেছিলেন তিনি এসে পড়বেন, কিন্তু বহু কাল ধরে যে আমি অপেক্ষারত, সেবত অবস্থায় আমার অপেক্ষা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আমি যে আর পারছি না। নারদমণি বললেন, মা সত্য কথা যদি বলি, প্রভু এখন সুতলে বাস করছে ভক্ত সঙ্গে, ভক্ত মহাবলি তিনি সাক্ষাৎ তার দরজায় দারোয়ান হয়ে আছেন, ভক্তকে রক্ষা করাই যে ভগবানের কর্তব্য সেটা তিনি পালন করছেন। বারে বা, ভগবানকে এখানে আনার কোনো উপায় নেই, মা আমাদের মতন কাহারও সাধ্য নেই, এক যদি আপনি পারেন তাহলে হতে পারে। তখন তিনি বললেন, পালনের কার্য যে আমার উপরে দিয়ে গিয়েছেন, আমি এখন কি করে এই সিংহাসন ছেড়ে পালন বন্ধ করে তাকে অন্বেষণ করতে যাই। তখন লক্ষ্মী কথা শুনে নারদমণি বললেন, মা আপনি বহু অংশে অংশী, এক অংশ রেখে আর অংশগুলোকে পরপরায় তার কাছে নিয়ে যান। মা লক্ষ্মী ভেবে দেখলেন, সত্যিই তো আমি যে সাক্ষাৎ কান্তি, অর্থাৎ বিভিন্ন রূপে আমি বারবার পরিবদল হতে পারি, তাই আমি আমার একটা অংশ আজ রেখে এখান থেকে এক এক পদক্ষেপ মাত্রই আমি একটা করে অংশ রাখব। শ্রীমতী লক্ষ্মী, বিরজা তথা বিশালক্ষ্মী, মহালক্ষ্মী আদি বহু লক্ষ্মী রূপ ধারণ করে ধীরে ধীরে এক একটা লক্ষ্মীকে এক একটা স্থানে রেখে তিনি সুতলে গমন করলেন। বৈকুণ্ঠ থেকে সুতলে যেতে গিয়ে 16,000 পদক্ষেপ করেছিলেন, প্রতি পদক্ষেপে একটি করে লক্ষ্মী মানে কান্তি উৎপন্ন হয়েছে। এই এক এক কান্তি এক একটি রমণীয় ভাব উৎপন্ন করেছিলেন। তারা সকলেই জিজ্ঞাসা করেছিলেন, দেবী আমার কি কাজ? বলে আমি এসে বলবো, তোমাদের কান্তের অনুসন্ধান করাই কাজ, কান্ত যতক্ষণ না আসছে ততক্ষণ এখানে স্থিরভাবে অপেক্ষা করো, অপেক্ষা তোমাদের মনকে শান্ত করবে। অপেক্ষা কার স্মরণ করে করব? তখন শ্রী লক্ষ্মী বলেছিলেন, সেই দ্বিভুজ বংশীধারীর স্মরণ করে অপেক্ষা করো। যদিও তিনি চতুর্ভুজের কথা এখানে বলেননি, খানিকটা ঈর্ষার কারণে, কারণ স্বামী
সম্পদকে কেউ ভাগ করে নিতে চায় না। ইতিপূর্বেই তার স্বামী সুতলে বেশ কিছুদিন তাকে ছেড়ে রয়েছেন, তাই আবার নতুন করে তাকে ছাড়ার ভয় তিনি মোটেই আর নতুন করে তাকে ছাড়তে চাইছেন না। যাই হোক, 16,000 পদক্ষেপে 16,000 কান্তি উৎপন্ন হয়। যদিও সংখ্যাটা হয়েছিল 15,999 কান্তি আর স্বয়ং লক্ষ্মী আর একটি অংশ। যদিও লক্ষ্মীমা তার কায়া অংশ ওখানে রেখে ছায়াকেই দিয়েছিলেন এই অংশ, তাই এটি 16,000 বলে গণ্যিত হল। স্বয়ং লক্ষ্মীমা যখন বৈকুণ্ঠে থেকে গমন করলেন সুতল পর্যন্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা দারোয়ান বেশি ভগবানকে দেখে অবাক হয়ে গেলেন। সে তিথিটা ছিল বন্ধন তিথি, এখন যাকে রাখি বন্ধন বলা হয়। সেই পূর্ণিমা তিথিতে ভগবানের কাছে তিনি বিরাজ করেন এবং ভগবান দারোয়ানকে দেখে তিনি চিনতে পারেন, কিন্তু দারোয়ান বেশি ভগবান কোনো রকমে লক্ষ্মীকে চিনবার চেষ্টাও করেননি। কিন্তু ভগবানকে তিনি সর্বগুণী জানতে পেরে চরণের দিকে ধ্বজভজ অঙ্কুশচিহ্ন চিনেই প্রণতি জানিয়ে বললেন, প্রভু আর আত্মগোপন করে কি লাভ, চলুন ফিরে। দাসীর যদি কোনো অপরাধ থাকে শুধরে নেবেন খনি। কিন্তু প্রভু বললেন, আমি ভক্তির দ্বারে বাধা, চেষ্টা করলেও আমাকে তুমি নিতে পারবে না। শশাগরা পৃথিবী ব্রহ্মাণ্ড এমনকি সমস্ত গ্রহলোকের সাধুসন্ত মহাত্মাও আমাকে এই ভক্তির বন্ধন ছেদন করতে পারবে না। অর্থাৎ এই বন্ধন মোচন করার মতন আর কেহ নাই। তখন লক্ষ্মী বললেন, আহা, তবে কি আমি শ্রীনাথের চরণ পাব না? আমি কি আর বৈকুণ্ঠপথের সেবা করতে পারব না? নয়নে ভীষণভাবে জল প্রতিবাহিত হলো, অশ্রুধারায় প্রভুর চরণ সেখানেই তিনি ধোয়ালেন। তখন তিনি শরণাপন্ন হলেন ভক্তপ্রবল প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ বললেন, মা, তোমার চোখের জল ভীষণ দুঃখ বিবহুল করছে আমার মনকে। তুমি চোখের জল মোছো মা, কি হয়েছে তুমি বলো। হে প্রহ্লাদ, পূর্বে তুমি আমার স্বামী নৃসিংহরূপে যখন ছিল তাকে ফিরিয়ে দিয়েছিলে অহুবিলামে সাধন ভজনের মাধ্যমে। আমি সে সময় চঞ্চুরূপে তার কোল লাভ করেছিলাম। আমি সাক্ষাৎ লক্ষ্মী নৃসিংহা নামে পরিচিত হয়েছিলাম, কিন্তু এখন বড় দুঃখে পড়েছি। তোমারই নাতি বলিরাজার রক্ষণাবেক্ষণ কার্য নিয়েছেন আমার প্রভু, তিনি এখন দারোয়ান হয়ে আছেন। এবত অবস্থায় আমি কি করলে তোমার প্রভুকে নিজের করে পাবো? আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তিনি স্বীকার করেছেন এ লোক ছেড়ে তিনি কোথাও যাবেন না, ভক্তের বন্ধন নাকি মোচনই করা যাবে না। তুমি বলো কি উপায় করলে হয়। প্রহ্লাদজি মহারাজ তখন বললেন, মা তো, এটি তো সাধারণ ব্যাপার। তুমি আমার পৌত্র তথা বলির দ্বারে ভিকারিণীর বেশে যাও, তবে বামনী বেশ যেন থাকে। ও বামন এবং বামনীকে খুব স্মরণ এবং সম্মান করে। অন্য কোনো বেশ বা দেবতার বেশ ওর কাছে সাধারণ মাত্র। শুনেই মা লক্ষ্মী আমার বামনী বেশ ধারণ করে ভবতি ভিক্ষাং দেহি অন্তরে বললেন, পতিং ভিক্ষাং দেহি। বলিরাজা এবং বিন্দুবলি, যিনি স্বয়ং বলিরাজার স্ত্রী, রত্নাবলী শ্রীবলি আদি সকলেই ছুটে এলেন। ভবতী ভিক্ষান্দেহী শব্দটি এক করুণময়ী নারীর কণ্ঠে। নয়নে পূর্ণরূপে আশ্রিত জলধারা প্রতিবাহিত হচ্ছে। কে গো এমনভাবে আমার দ্বারে এসে ভিক্ষা চাইছ? জানো না আমি এখন কাউকে আর কিছুই দান করি না, কারণ আমি ভগবানের দান গ্রহণ করে জীবনযাপন করছি, তাই দান করার আর আমার সাধ্য নেই। তখন মা লক্ষ্মী বললেন, অহ, এ কি কথা, এমনটি বললে হয়? আমি বামনী হয়ে তোমার দ্বারে এসেছি, আমায় কিছু তো ভিক্ষা দাও। বলি, দানের জিনিস দান করা কি আমার শোভা পায়? বলিরাজার কথা শুনে লক্ষ্মী বললেন, শুধু নিজের জিনিস দান করলে
একানা দুয়ানা চারানা আটানা পর্যন্ত পূর্ণ হয়। কিন্তু যদি দানের জিনিস দান করা হয় তাহলে ষোলো আনাই পূর্ণ হয়। লক্ষ্মী মায়ের কথা শুনে, মানে বামনী মায়ের কথা শুনে বুঝতে পারলেন ইনি সাধারণ তো কেউ নয়। বলি রাজা তখন বিন্দুবলিকে কানে কানে বললেন, চরণটা ধুইয়ে ওনাকে আসনে বসাও এবং চিন্তা করে দেখো ওনার চরণতলে কোনো চিহ্ন দেখতে পাও কি না। যদি একটি পদ্ম এবং জবচিহ্ন দেখতে পাও তাহলেই তিনি আমার প্রভু স্ত্রী অর্থাৎ শ্রী লক্ষ্মী মা। যথারীতি তাই হলো। বৃন্দাবলী খুব সুন্দর সযত্নে আসন পর্যবৃত্ত করে তাকে বিশেষ ফুল্লমাল্য নিবেদন করে প্রণাম করতে গিয়েই দেখলেন ইনি মহালক্ষ্মী। প্রণাম করেই বললেন, চিনে গেছি মা গো তোমায়, তোমার ছলনা যে আর খাটবে নি গো। মা লক্ষ্মী দেখলেন, যাহ ধরাই পড়ে গেলাম, এবার কি হয় উপায়। তখন সাক্ষাৎ মা লক্ষ্মী হাতে ধরে বলিরাজাকে বললেন, শোনো হে, তুমি যদিও দৈত্য, দৈত্যরা আমার ভাই হয় সম্পর্কে, আমি সিন্ধুকন্যা লক্ষ্মী বলেও পরিচিত, তাই আমি তোমাকে এখনই ভাতৃবন্ধন করব। ভাতৃবন্ধন করব বলে সে সময় মা লক্ষ্মী পরনের সেই বস্ত্র থেকে একটু দড়ি তৈরি করে নিলেন, অর্থাৎ আঁচল ছিঁড়ে একটা সুন্দর বন্ধন দড়ি তৈরি করে তাতে তাকে রক্ষা বন্ধন করলেন। করেই বললেন, এবার আমি তোমায় বন্ধন করেছি, তুমি আমায় এবার কিছু দাও। বড় বিপদে পড়লাম, তুমি মা লক্ষ্মী আমায় তো বড় ছলে ফেললে গো, এখন তুমি আমার বোন হয়েছ, বোন হয়ে তোমার যা চাই তোমাকে তাই দিতে হবে। তাও আমি বুঝতে পারছি তোমার কি চাই, তোমার তো ওই নারায়ণকেই চাই, তাই না? যাও ওনাকে নিয়ে যাও, তবে কথা দাও তুমি এবং উনি প্রতি বৎসে চার মাস কাল আমাদের কাছে থাকবে এবং মনুষ্য বৎসের আট মাস কাল তোমরা বৈকুণ্ঠ তথা সর্বলোকে বাস করবে। পরমেশ্বর ভগবান শ্রীহরি নারায়ণ স্বরূপে এসে বললেন, তথাস্তু। লক্ষ্মী মা বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য প্রভুকে বড় আনন্দশ্রুত হয়ে আপ্লুত হয়ে প্রভুর চরণে বন্ধন করে তাকে নিয়ে যাচ্ছেন। আর এদিকে বলি মহারাজা খানিকটা প্রভুর দূরত্ব অনুভব করছেন, কিন্তু যখন প্রভু যাচ্ছিলেন তখন সে বামন রূপটিকে ওই সুতলেই রেখে গেলেন। বামন রূপ রেখে প্রভু যেই কিনা সুতল থেকে বেরোবেন এমন সময় অসংখ্য লক্ষ্মীদের দর্শন করলেন। যদিও তারা কেউ লক্ষ্মী নয়, সবাই দ্বিভুজী, অর্থাৎ প্রত্যেকের চারটে হাত নয়, সবারই দুটো করে হাত। এই দ্বিভুজ রূপ দর্শন করে লক্ষ্মীকে নারায়ণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো এরা কারা? তখন লক্ষ্মী বলেছিলেন, এরা হলো তোমাকে না পাওয়ার বিরহ, আর এই বিরহরাই কান্তি নামে পরিচিত হয়েছে, এদের কান্তি পূর্ণ করো তুমি। তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন ষোলো হাজার কান্তিকে দর্শন করে। ষোলো হাজার কান্তিকে দর্শন করে তিনি বলছেন, অসম্ভব, এই দ্বিভুজের জন্য স্বয়ং ভগবান আসতে হবে, যিনি এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। অহো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমরা এখনই ব্রজে গুল্মলতার উদ্ধারণ করো, তোমরা ব্রজে গিয়ে ষোলো হাজার গুল্মলতা হয়ে থাকো, যখনই শারদ পূর্ণিমা আসবে তখন স্বয়ং আমার প্রভু তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে এবং তখন তিনি কান্ত হয়ে আসবে, তোমরা কান্তি, তোমাদের কান্ত তোমাদেরকে সম্পূর্ণ করবে, তোমরা যদিও ষোলশর সমতার অধিকারী কিন্তু তোমাদের সাথে যতক্ষণ আনাযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ষোলো আনা হবে না। আপনি যদি সঠিকভাবে এ কথা শুনছেন তাহলে অবশ্যই একটা কাগজ কলম নিয়ে বসবেন, ষোলো হাজার একশো আট সংখ্যাটা লিখবেন, একের পাশে যোগ এবং ছয়ের পাশে যোগ,
তারপরে এক, আবার একটা বসিয়ে, তারপরে একটা যোগ দিয়ে শূন্য, তারপর একটা যোগ দিয়ে আট, পরপর যোগ দিলে ফলাফলটা হবে ১৬, আর এই ১৬ই হলো ১৬ আনা। অর্থাৎ সেই সময় সেই কান্তিরাই কান্তকে সন্তুষ্ট করতে পরবর্তী রাসস্থলিতে ১৬১০৮ গোপীবেশে আবির্ভূত হয়েছিলেন, যা পরম মঙ্গলময় এবং শ্রেয়স্কর হয়ে উঠেছিল। যারা বিরহ থেকে সৃষ্টি তাদের কথা ভগবান কেনই বা ভাববেন না? কখনো কখনো কেউ কেউ রাস সম্বন্ধে অপব্যাখ্যা করেন, রাস যে একেবারে নিষ্কাম তর্থ অনেকে বুঝতেই চায় না। অনেকে মনে করেন এটা কেবলমাত্র লীলা কীর্তনের মতো, নানুরিবে গলমুণ্ড নানুরিবে মালা, দেখি তুমি বোঝাও কেমন করে হয়েছে ব্রজেদের কান্তবালা। এই কান্তবালা হওয়া সাধারণ নয়, আসলে ব্যাপারটা হচ্ছে গলার মালা নড়াটা নয়, ব্যাপারটা হচ্ছে ভক্তিটা যেন অটুট থাকে। নানুরিবে গলমুণ্ড অর্থাৎ সংসারটা যেন নড়ে যায় না, সংসারটাও যেন সঠিকভাবে সেবাপূর্ণ রূপে থাকে। নানুরিবে ফুলের মালা, মালা মানে নিয়ম, নিয়মটাও যেন নড়ে না যায়। মালায় প্রত্যেকটি ফুল নিয়মিত গাঁথা হয়, যেটাই নিয়মিত নেই সেটা অপূর্ব সৌন্দর্য লাভ করে না। ঠিক সেই রকমই এখানেও সেই ভাবের প্রকাশ করে ১৬ আনা সেবাই হলো ভগবত প্রীতির কথা, যেখানে নিজ পতির মধ্যে পরমপ্রভুকে দর্শন, নিজ বন্ধুদের মধ্যে পরমপ্রভুকে দর্শন এবং অখিল ভুবনে প্রভু ছাড়া আর কিছু নেই, সর্বত্র তাকে দেখে আনন্দে বিভুল হয়ে ওঠার কথাই হলো ১৬ আনা। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর এই রস আনন্দ অনুভব করাই আমাদের জীবের মূল কারণ। শ্রীমতী রাধারানীর সেই ১৬ আনা প্রেম একত্রিত করেছিলেন গোবিন্দকে দেবেন বলে, কিন্তু কালবশত গোবিন্দ আমার কখনো কখনো মদন, মদনের অর্থ কাম, আর কাম কখনো কখনো মানুষের পরিণাম বারবার জন্ম মৃত্যু দান করে। তাই শ্রীমতী রাধারানী এই ১৬ আনা প্রেম তৈরি করেছেন সেই ইঙ্গিতটাই দিয়েছিলেন নৌকবিলাসের মাধ্যমে, আর সেই নৌকবিলাসের মাধ্যমে গোবিন্দ সেই ১৬ আনাটাই চেয়ে নিয়েছিলেন। যদিও স্বভাবত সেই ১৬ আনা আমরা ভেবেছি পারের কড়ি বলে, আসলে পার বলতে শুধু এপার ওপার নয়, পার বলতে প্রভুর চরণে ঠাঁই পাওয়াকে বলা হয়, আর ওই তরিটা হলো এ ভব সংসার রূপিন তরণীর যে গুরু কৃপারূপী তরি, গুরু কৃপারূপ তরি হলো সেই তরি। অর্থাৎ এখানে এক ৬ এক ০ ৮ তথ্যের পরিধি ১৬১০৮। এক হলো উন্নত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্যই এখানে আসা। শূন্য হলো প্রকৃতপক্ষে ৬ হলো সেই ৬টি পূর্ণ বেগ, যারা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ছিল তারা এখন পরিপূর্ণ একই সন্তুষ্ট, অর্থাৎ গোবিন্দতেই সন্তুষ্ট। পরবর্তী একটি হলো লক্ষ্য, সেই লক্ষ্যটা তারা সম্পূর্ণ তার দিকেই রেখেছে, এবং একটা শূন্য যেটা কেবলমাত্র বিরহ বা না পাওয়ার যন্ত্রণারূপে বিরাজ হতো। তারপরেই একটা আট, সেই আটটা হলো অষ্ট সিদ্ধ যোগ। এই অষ্টসিদ্ধ যোগ অনুশীলনের মাধ্যমে বিরহকে পরিপূর্ণ পক্ষ করে তাকে পরবর্তীকালে এক লক্ষ্যে রেখে সেই এক লক্ষ্যকে ৬ বেগ দিয়ে পরিচালনা করে এক চরণে শরণাগত হতে শিখিয়েছে এই ১৬১০৮ তথ্য। এই তথ্য সম্বন্ধে না জানা থাকলে কৃষ্ণ সম্বন্ধে অনুভূতি হবে না, তখনই রাস হবে বাস, যদি জানা থাকে রাস হবে কৃষ্ণের অনুদাস।
কৃষ্ণের অনুদাস হওয়াই হলো এই ষষ্ঠ পর্বের মূল অনুধাবন। সকল শ্রী ভক্তের চরণে প্রণাম রেখে কোথাও যদি কোনো রকম বাধা মনে হয় বা বলতে কোথাও একটু আগে পিছে হয়ে থাকে ক্ষমা রাখবেন, কারণ স্বভাবত একলা ঘরে বসে মোবাইলের সামনে করা এই কথা সঠিকভাবে কখনো কখনো মনকে চঞ্চল করে তুলতেই পারে। অপরাধ মার্জনা রেখে রাধাতত্ত্ব ছয়কে আশ্রয় করুন এবং ষোলো আনা হয়ে উঠুন। আমার কথা বারংবার শ্রবণ করুন। কৃষ্ণ কৃপা মঞ্জুরি 108 ভাগবতম চ্যানেলটিকে বারবার ফলো করুন, অপরের কাছে এ সম্বন্ধে একটু জানাবার চেষ্টা করুন এবং আশা করি সপ্তম পর্ব নিয়ে আপনাদের কাছে আমি আবার আসব। জয় শ্রী রাধে। সকলে ভালো থাকবেন, আমার রাধারানীর কৃপা বর্ষণ হোক এই আশা রাখি। রাধে রাধে।